আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা টার্কিশ ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম, আর এটা বানানো অনেক সহজ আর খেতে অনেক মজার। তো আমি প্রথমে একটা ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার। বাটারটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ডেজিকেটেড কোকোনাট, বাইরে যে ড্রাই কোকোনাটটা কিনতে পাওয়া যায় সেটাকে আমি উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই ট্রের মধ্যে আমরা এই ডেজার্টটা সেট করব। হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর দিয়ে দেব এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর আর 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দেবো এখানে ভ্যানিলা সুগার। আপনারা এই ভ্যানিলা সুগারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমি এখানে হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা সুগার। এখন সব উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ থাকবে, আমি চুলাটা এখনও অন করিনি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা অন করে দিচ্ছি, আর মিডিয়াম হিটে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এটাকে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর চুলার হিটটা অবশ্যই লোতে রাখবেন, এতে করে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার পরে এটা ঘন হয়ে এসেছে, আর কর্নফ্লোর দেওয়ার কারণে কিন্তু এটা ঘন হতে একদমই সময় লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে, আর চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে লোতেই থাকবে। তো দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এরকম ঠিক হয়ে আসলে আমি এই ট্রের উপরে এই গরম মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে ঢেলে ছড়িয়ে দিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা লেয়ার তৈরি হবে। আর এর উপরে আমরা ব্যবহার করব ক্রিম। তো এখন ক্রিমটা তৈরি করব, আর এভাবে করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আর ক্রিমটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড হুইপিং ক্রিম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে হালকাভাবে একটু মিশিয়ে তারপরে বিটারটা অন করে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই ক্রিমটা খুব ভালোভাবে ফোমে পরিণত হয়। কেক ডেকোরেশনের জন্য আমরা যেভাবে ক্রিম তৈরি করি সেভাবে এই ক্রিমটা তৈরি করে নিতে হবে। যখন এরকম ক্রিম হয়ে যাবে তখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন কর্নফ্লোর আর ময়দার যে মিশ্রণটা আমরা আগে একটা লেয়ার তৈরি করে রেখেছিলাম তার উপরে ক্রিম দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। ক্রিমগুলো দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে উপরে পাতলা একটা লেয়ারের মতো তৈরি হয়। খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। হয়ে গেছে। এখন এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারবেন, আর পেস্তা বাদামটাই একটু বেশি দেয়া হয় এই টার্কিশ ডেজার্টে। তো এভাবে করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন এখান থেকে একটা টুকরা আমি উপরে দিয়ে দিচ্ছি, এভাবে করে ফোল্ড করে নিতে হবে। আর একটা ছুরির সাহায্যে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে। আর ভিতরে থাকবে ক্রিমের লেয়ার, আর উপরের দিকটা থাকবে ময়দা আর কর্নফ্লোরের লেয়ারটা। আর নারিকেল দেওয়ার কারণে কিন্তু এটা ট্রে থেকে খুব সহজেই উঠে যাবে। তো এভাবে করে আমি উপরে একটা চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।